দক্ষিণ জেলা সদর বিলোনিয়া বিদ্যাপীঠ মিনিস্টেরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় 75তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যথারীতি জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পতাকা উত্তোলনের পর শুরু হয় জাতীয় সঙ্গীত। দেখা যায় জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে ভিআইপি আসনে বসে আড্ডায় মশগুল ছিলেন অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। যদিও নবীন আইএএস অফিসার মহকুমা শাসকের কর্মজীবনের শুরুতে এটাই হয়তোবা প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ, তবুও দেখা যায় বারবার মনে করিয়ে দেওয়ার পরেও উনি কথায় মত্ত ছিলেন এবং ছিলেন জলপানে ব্যস্ত। যদিও পরিশেষে উঠে দাঁড়ানোর সৌজন্যতা প্রকাশ করেন তিনি, এক প্রকার মনে হলেও বাধ্য হয়ে তিনি এই জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানানি। ভিআইপি আসনে বসে থাকা প্রশাসনিক আধিকারিকদের এরূপ দৃশ্য দেখে হতচকিত হয়ে যান সাধারণ দর্শক আসনে বসে থাকা সাধারণ ব্যক্তিবর্গরা। যদিও অনেকেই মনে করছেন হয়তোবা অন্যমনস্কতার কারণে অনভিপ্রেত ঘটনার সাক্ষী হতে হলো তাদের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।